नमस्कार। बाजारे जे समस्त माल्टिविटामिन एवं माल्टिमिनरल्स कैप्सूल आछे तार मध्य ए टू जेड गोल्ड कैप्सूलर नाम सबचेये आगे आछे। एटी तैरी करेछे आईएस प्राइवेट लिमिटेड एवं एर मार्केट करे थाके अल्केम लैबोरेटरीज लिमिटेड। प्रति बक्से दुटी करे स्ट्रिप थेके थाके एवं प्रतिटी स्ट्रिपे 15टी करे कैप्सूल थेके थाके। प्रति स्ट्रिपेर दाम रखा हयेछे 165 टाका। तो चलुन जेने नेवा जाक ए टू जेड गोल्ड कैप्सुलर मध्य की आछे। एखाने देखते पाच्छेन एनार्जिर मध्य कार्बोहाइड्रेट एवं फैट आछे। कार्बोहाइड्रेटर मध्य सुगार आछे एवं फैटर मध्य सैचुरेटेड फैटी एसिड आछे। कार्बोहाइड्रेट होच्छे आमादेर इन्स्टैंट एनार्जी देय एवं फैट होच्छे जे मेन एनार्जीटा आर कि आमार सेटा फैट थेकेई आसे। एखाने देखते पाच्छेन ओमेगा थ्री फैटी एसिड आछे। ओमेगा थ्री फैटी एसिड आमादेर जे ब्लाडेर मध्ये जे फैट एवं कोलेस्ट्रॉलेर परिमाणके कमिए आमादेर जे हार्ट अटैक हय से हार्ट अटैक हवा थेके आमादेर शरीरके रक्षा करे। ओमेगा थ्री फैटी एसिडेर मध्ये दुरकम फैटी एसिड आछे। एक होच्छे इकोसा पैंटोथेनिक एसिड एवं डुकोसा हेक्सोनिक एसिड। इकोसा पैंटोथेनिक एसिड एटी मूलतो आपनार जे हार्ट एवं लांगेर प्रॉब्लम के दूर करते सहाय्य करे। एटी मूलतो जे हाँपानी बा श्वासकष्ट हय सेटाके दूर करते सहाय्य करे। एछाड़ा जे अनियमित जे एकटा हार्टबीट हय सेई हार्टबीटटाके कंट्रोल करते सहाय्य करे इकोसा पैंटोथेनिक एसिड। एछाड़ा आरेकटी आछे डुकोसा हेक्सोनिक एसिड होच्छे आपनार एटी मूलत जे आपनी देखें ना एकटा बाच्चादेर जे आर कि फूडेर मध्ये डीएचए बला हय सेटारि फुल फर्म होच्छे डुकोसा हेक्सोनिक एसिड। एटी मूलत जे एक्सारसाइजेर पर जे आर कि जे मासेल जे आर कि जे ड्यामेज हय मासेल ड्यामेज के ताड़ाताड़ि रिकवर होते सहाय्य करे। तारपर जे अल्जाइमार डिजिज आछे अल्जाइमार डिजिज के साराते सहाय्य करे। तारपरे जे बाच्चादेर ब्रेन और नार्व सेल डेवलपमेंटे এই ডুকোসা হেক্সোনিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছে তারা যদি আর কি এ টু জেড গোল্ড ক্যাপসুল নিতে থাকে তো তাদের বেবির ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হবে। তারপর এখানে আছে দেখতে পাচ্ছেন আলফা লিপোইক অ্যাসিড আছে। এটি মূলত একটি অ্যান্টি অক্সিডেন্ট। তো এটি অনেক রকমের কাজ করে, বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে তাদের যে আর কি যে নার্ভের যে ব্যথা হয় সেই নার্ভের ব্যথাটাকে কমাতে সাহায্য করে। এছাড়া যাদের ব্লাডে সুগার এবং কোলেস্ট্রলের পরিমাণ বেশি আছে সেই সুগার এবং কোলেস্ট্রলকে ভেঙে দিয়ে সুগার এবং কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে। তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন ভিটামিন সি আছে। ভিটামিন সি মূলত আপনার যে ইমিউনো সিস্টেম সেই ইমিউনো সিস্টেমের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি আপনার যে কোনো জায়গায় কেটে গেছে সেই কাটাটাকে আর কি তাড়াতাড়ি সারাতে সাহায্য করে। তারপরে বয়স হয়ে গেলে যে চোখে যে একটা ছানি পড়ে সেই চোখে যে ছানি পড়াটাকে আটকাতে সাহায্য করে। তারপর মুখে যে একটা যে একটা মাড়িটাড়িগুলো ফুলে ওঠে যে একটা স্কারভি বলা হয় যেটাকে সেই স্কারভি রোগটাকে সারাতে সাহায্য করে। মুখে যে ঘা ঘা ভাব হওয়া সেটাকে সারাতে সাহায্য করে। তারপরে আছে দেখতে পাচ্ছেন ভিটামিন ই আছে, যেটি স্কিন এবং চুলের জন্য খুবই একটি কার্যকারী এবং দরকারি ভিটামিন। এটি চুল পড়া আটকাতে সাহায্য করে। এছাড়া স্কিনের যে একটা রুক্ষতা এবং খসখসে ভাব সেটাকে দূর করতে সাহায্য করে ভিটামিন ই। তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন বিটা ক্যারোটিন আছে, যেটি একটি চোখের জন্য খুবই একটি দরকারি একটি ভিটামিন। তো বয়সের সাথে সাথে এ টু জেড গোল্ড ক্যাপসুল নিয়মিত ব্যবহার করলে চোখের দৃষ্টিশক্তি ঠিকঠাক থাকবে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিটামিন বি সিক্স আছে এবং ভিটামিন বি সিক্স ব্লাড ফর্মেশনে সাহায্য করে, ব্লাড তৈরিতে সাহায্য করে। তো এখানে আছে দেখতে পাচ্ছেন ভিটামিন বি ওয়ান আছে। বি ওয়ান মূলত যে একটা খিদে না হওয়া, তারপরে সবসময় একটা দুর্বল ভাব, এটাকে কমাতে সাহায্য করে। তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন ভিটামিন বি টুয়েলভ আছে এবং বি টুয়েলভটাও সবসময় যে একটা দুর্বল ভাব, তারপরে একটা টায়ার্ডনেস ভাবটাকে কমাতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ। এ টু জেড গোল্ড ক্যাপসুল মূলত 18 বছর এবং তারপরে বয়সের জন্যই ব্যবহার করা উচিত, কারণ এ টু জেড গোল্ড ক্যাপসুল মূলত যাদের আর কি সুগার এবং যাদের কোলেস্ট্রল আছে, বিশেষ করে হার্টের প্রবলেম আছে, তাদের জন্য খুবই একটি ভালো একটি আর কি ওষুধ। তো বিশেষ করে যাদের কম বয়স আছে তাদের তো এই সমস্ত প্রবলেম হয়ে থাকে না, তো তাদের যাদের কম বয়সী আছে তারা মূলত এ টু জেড ট্যাবলেট ইউজ করতে পারে।
এবং যাদের আর কি বিশেষ করে একটু বয়স বেশি তারাই এ টু জেড গোল্ড ক্যাপসুল ইউজ করবে, কারণ এর দামটাও একটু বেশি। তো আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা খাওয়ার পরে একটা করে ব্যবহার করতে পারেন, ব্যবহার করুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে তারা এ টু জেড গোল্ড ক্যাপসুল ব্যবহার করলে অনেক বেশি উপকৃত হবে, তো এটিকে ব্যবহার করুন। আর যাদের কম বয়স আছে তারা এ টু জেড ট্যাবলেট ইউজ করুক, তাতেই যথেষ্ট। তো ব্যবহার করুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। ধন্যবাদ।